আজকে একটা বিয়ে বাড়ি আছে, এখন রেডি হব বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো আমি কিভাবে রেডি হই, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, বন্ধ করো। সেগুলো সব আমি দেখাতে পারিনি, কারণ ওখানে প্রচুর লোক ছিল, সবাই তাকিয়ে থাকে, তো একটু প্রবলেমই হয়। তারাও একটু কিনারে গিয়ে বলছি, আর ওরা এখন ফটো সেশন চলছে ওদের, তো আমি কিছু ফটো তুলে নিয়েছি। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে, সামনে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। কারণ আমাদের বাড়ি এখান থেকে, যেখানটা বিয়ে হয়েছে সেখান থেকে অনেকটাই কাছে আমাদের বাড়ি, সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর দাদা আগে স্কুটি করে চলে গেছে। তো আমরা হেঁটে হেঁটে যাই, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন যাচ্ছি, এখন দেখতেই পাচ্ছি। আজকে তোমাদের লুকটা তো দেখিয়ে দিলাম, এই একটা শাড়ি পরেছি, এই মালাটা পরেছি, আর হচ্ছে পুরো হাঁপিয়ে গেছে উপরে উঠতে, এখন একটু হাঁপিয়েই যাই। যাই হোক, চলো সব রিংস করে তারপর আসি তোমার সাথে কথা বলতে। তো আমি এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে, এখন জাস্ট শুতে যাচ্ছি। তো তার আগে ভাবলাম ব্লগটা শেষ করে যাই, অনেক রাত্রি হয়েছে, এখন বাজে 11:30। আজকে সারাদিনের ব্লগ আমি দিতে পারিনি, জাস্ট আজকে একটা বিয়ে বাড়ি ছিল, তাই ভাবলাম যে একটু ব্লগটা করলে ভালো হয়, সেই জন্যই ব্লগটা করা। আর যদি আমার ব্লগের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সাথে খুব আনন্দে থাকো। কালকে আসছে একটা নতুন, অন্যরকম কিছু নিয়ে আসছি, নতুন একটা ব্লগ আসছে। সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট। তোমরা তো সবাই দেখতেই পারলে বিয়ে বাড়িতে কী কী হয়েছে না হচ্ছে। আমি সব কিছু ক্যাপচার করতে পারিনি, কিন্তু কিছু ফটো তুলেছি, সেই ফটোগুলো আমি ভিডিও শেষে অবশ্যই অবশ্যই দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নিও। তো এখন হচ্ছে নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে বড়া ভাজবো আর ভাত করবো দুপুরবেলা। আজকে যেহেতু শনিবার, আজকে আমাদের দুবার ভাত হয়, সকালে একবার হয় আর এখন একবার হয়। তো এখনের ভাতটা আর বড়াটা আমিই ভাজবো। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছে যে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। চলো দেখতে থাকো। আজ হচ্ছে শনিবার, আজে ঠাম্মা খাবে, তাই পকোড়ার দায়িত্ব পুরোটা আমার। এবার আজকে অনেক ধরনের পকোড়া হবে, তার মধ্যে হচ্ছে আমি ব্যাটারটাকে করে নিচ্ছি, এর মধ্যে কিছু দেইনি, শুধু আটা, আর আটা দিয়েই করেছি মেনলি। এটা হচ্ছে কুমড়ো ফুলের পকোড়া হবে, তারপরে সর্ষে ফুলের পকোড়া হবে, তার সঙ্গে একটু ধনে পাতা দিব, তারপরে হচ্ছে কপির পকোড়া হবে, তারপরে হবে হচ্ছে এটার সাথে আমি সর্ষে ফুলের সাথে একটু পনির অ্যাড করে দেবো। পনির অ্যাড করে দিলে ওই জিনিসটা খেতে বেশি টেস্ট হয় দেখলাম। তারপরে তেল দিয়ে দিই, তেল যেটা লাগবে সেটা তো দিয়েই দিতে হবে। এই আমি সবগুলো পকোড়া দিয়ে দিলাম। এবার আমি কীভাবে দিলাম সেটা আমি দেখানোর সময় পাইনি, কারণ হচ্ছে আমি একাই ক্যামেরা করছি, তো দেখাতে একটু প্রবলেম হয়, একটু অসুবিধাই হয়। এটার পরে হচ্ছে এটাকে একটু ভালো করে একটু পোড়া পোড়া টাইপের হবে, যদিও পুরোটা পোড়া হয় না, তো বেশ মুচমুচে হয়েছে সে। শেষ, এখন আমি উপরে যাব, চা হয়ে গেছে, চাটা নিয়ে একটু রেডি হব। কেন রেডি হব, কিছুর জন্য রেডি হব, কেন এত প্রিপারেশন সব কিছু বলছি, তবে একটু ওয়েট করো, উপরে গিয়ে বলছি। আজকে বলো যে আজকে যে ওকেশনটা আমাদের হলো সেটা কিসের জন্য, মানে এত দেওয়া থোয়া এত কিছু। আজকে সমস্ত অকেশনটা হয়েছে হচ্ছে সমস্ত স্টুডেন্টদেরকে, ও তাহলে তো না ভিডিও এবং তারা থেকে তাহলে তো 5 মিনিট প্রত্যেক বছর ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি সরস্বতী পূজোর
যে অনুষ্ঠান করি তাদেরকে সামান্য কিছু খাওয়া দেওয়া, যারা তাদের সারা বছর পড়াশোনার প্রতি মনোযোগী হয় এবং একটা আনন্দ দিতে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, এবং জানি না কতটুকু পারছি এবং আশা করে যাচ্ছি, আশা করছি যে তাদের সাথে ছাত্রছাত্রীদের সাথে সহযোগে থাকতে পারবো এবং তাদের সাথে একভাবে থেকে যাতে আমরা তাদের ভবিষ্যৎটাকে আরও উজ্জ্বল করে তুলতে পারি সেটা চেষ্টা করে যাচ্ছি। এটাই একটা সামান্য একটু সরস্বতী পুজো উপলক্ষে একটু সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করে। কিন্তু একদিন পরে কেন এটা, একদিন পরে কেন এটা? একদিন পরে এই কারণেই, কারণ গতকাল অনেক বিয়ের অনুষ্ঠান ছিল, সেই কারণে অনেক ছাত্রছাত্রীরা বলেছিল, আমার কাছে অনুরোধ করেছিল, স্যার আমরা তো আসতে পারবো না। তা এই কারণে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই আমরা একটা দিন পিছনে নিয়েছি। ধন্যবাদ। আমি তো শুধু অবজারভার, লক্ষ্য করে যাই, চুপচাপ বসে সবকিছু কাজ করছো। তুমি অনেক কাজ করছো, তোমার তোমার এত হাসি কিসের জন্য? মানে স্টুডেন্টরা আসবে, বেশ সাজগোজ করছো দেখি। বড় দাঁড়া, তুমি এত সাজছো কেন আজকে? নতুন জামা মনে হচ্ছে এটা তোমার? হ্যাঁ, এটা ছোট পাখি দিয়েছে, ছোট পাখি মা দিছে। কেন সাজছো কেন তুমি এত? সাজলাম, আর সাজি কোথায়? খালি গেঞ্জিটা পরছি। আজকে স্টুডেন্ট আসবে অনেক, নতুন পড়তে লাগে পূজা বাড়ি, অনেক মেয়ে স্টুডেন্ট আসবে। না মেয়ে স্টুডেন্ট, ছাত্রী এরা। উফ, না দেখতে ভালো লাগে তো তোমাকে ছাত্রী খুঁজলে? ছাত্র আসবে, ছাত্রী কি সবাই তো সমান? অন্য সময় তো সাজো না? না সাজি, কম সাজো, কম। হ্যাঁ কম সাজি। তোমরা তো সবাই শুনতেই পেলে কেন আজকের প্রোগ্রামটা কিসের জন্য। অ্যাকচুয়ালি সরস্বতী পুজো হয়ে গেছে অনেকদিন হলো, তো মাঝখানে এটা প্রতিবারই ওরা খাওয়ায়, তো কোনোবার খিচুড়ি হয়, তো দু বছর আমার বিয়ে হয়েছে, এই দেড় বছর চলছে, কিন্তু আমি আগেরবারও ফ্রাইড রাইসই হয়েছিল, এবারও ফ্রাইড রাইস। আর কি হয়েছে? আলু পনিরের তরকারি, আলু পনিরের তরকারি আর হচ্ছে চাটনি। আগেরবার মিষ্টি ছিল না, পায়েস পায়েসও ছিল, পায়েসটা বাদ দেওয়া হয়েছে, অনেক খাটনি হয় তাই, কিন্তু খাটনি এবার হয়েছে, প্যাকেটিংয়ে খাটনি তো হয়েছে, খাটনি হয়েছে, এবারও খাটনি হয়েছে। তো খাটনি তো সব কিছু কাজেই খাটনি আছে, সেটার আনন্দও আছে। তো এই আজকের দিনটা একটু সব স্টুডেন্টরা আসে, বেশ ভালোও লাগে, সব স্টুডেন্টরা দলে দলে আসে, এক একটা ক্লাস করে আসে, যেহেতু এটা কোচিং, এখানে ওরা ক্লাস 7-12 পর্যন্ত পড়ায়, সেই জন্য প্রচুর স্টুডেন্ট আসে। তোমাদেরকে আমি একটা ইয়েও দিয়ে দিব, একটা ক্লিপও দিয়ে দিব, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর হচ্ছে ভীষণ আনন্দও হয় আজ, আমার বুনু আর ভাইয়ের আসার কথা ছিল কিন্তু আজকে ফোন করতে ভুলে গেছি, এখনও আমি জানি না কি আসবে কি না, ওরা আসলে ওদেরকেও দেখাবো, তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, কালকে আর একটা সারপ্রাইজের জন্য তোমরা রেডি থাকো, কালকে আর একটা সারপ্রাইজ আছে, একটা ভালো ব্র্যান্ড নিউ একটা খুব সুন্দর ব্লগ আসতে চলছে কালকে। তো আজকে আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আমি একটু রেডি হয়ে তারপরে আবার আসছি। তো এই জাস্ট রেডি হয়ে গেলাম, রেডি বলতে কিছুই রেডি হয়নি, কারণ শরীরটা বেশ ভালো লাগছে না, একটু ভমিটিংয়ের প্রবলেম হচ্ছে, তো বুঝতে পারছি না কেন। যাই হোক, কিচ্ছু রেডি হইনি, এই জাস্ট যে শাড়িটা সরস্বতী পুজোর দিন পরেছিলাম, তোমরা যেটা দেখেছিলে সেই শাড়িটাই পরেছি, আর জাস্ট একটু কানের পরেছি, মালা পরেছি, জাস্ট এতটুকুনি। আর হ্যাঁ, একটু লিপস্টিক দিয়েছি, লিপস্টিকটা না দিলে বেশ সাজলে পরে ভালো লাগে না, তো সেই জন্য জাস্ট লিপস্টিক দিয়েছি, এর তো এটুকুনি সাজছে, আর কিচ্ছু সাজেনি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি কারা কারা এলো, কারা কারা প্রসাদ নিল, কারা কী করলো না করলো সবটা দেখাবো তোমাদের সাথে। তো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে লাস্ট ব্যাচ, মানে ক্লাস 12, আগে প্রচুর স্টুডেন্ট এসে চলে গেছে, এটা ওরা একটু এখানে ফটো ফটো তুলছে, কারণ এবারই ওদের লাস্ট, এখানে এই বছরই লাস্ট। আর যে হাত টাটা দিল, সে তার হাসি শুনলে মোটামুটি পুরো ঘরবাড়ি কেঁপে যায়, ভীষণ হাসেও। আর আমি ওদের সাথে এত বেশি ফ্র্যাঙ্ক আর এত বেশি ভালোবাসি ওদেরকে, খুব ভালো ওরা, তো আমার সঙ্গে পুরো একদম মিশে গেছে, ভীষণ ভালো লাগে ওদের সাথে গল্প করতে, মাঝে মাঝেই ওদের সাথে গল্প করি। সবাইকে গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। আর আজকে আমার আনকাট লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমাদের সরস্বতী পুজো ভীষণ ভালো কেটেছে। কালকে আমি কোনো ব্লগ করতে পারিনি, কারণ কালকে শরীরটা ভীষণই টায়ার্ড ছিল, আমি আর কোনো রিস্কই নেইনি, কারণ এডিটিং বাকি ছিল, এখনও সরস্বতী পুজোর এডিটিংটা হয়নি, ওই ব্লগটা আসছে একদিন বাদেই আসছে, কারণ আমি ভীষণ ব্যস্ত, আর তোমাদের জন্য অনেক নতুন নতুন ব্লগ আসছে, আমি কিছু কিছু জিনিস আছে যেগুলো এখনও তোমাদের কাছে সারপ্রাইজ, সেগুলো আসছে। তোমাদের আশা করি আমার ব্লগ দেখতে ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই কী করতে হবে। আর চলো আজকের দিনটা খুব ভালোভাবে পজিটিভ একটা ভাইবস নিয়ে শুরু করি, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো।